Celtic Liberty! Kajar name manjar kore dekhai jara khajar sham dine kore bhongjomi ar ratre mare garjai tan kotha thik na bete khajar name manjar kore dekhai jara khajar sham dine kore bhongjomi ar ratre mare garjai tan dine kore bhongjomi ar ratre mare garjai tan thik na bete namaz roza nai to shetu pardar khobor nai মুরিদের সিজদা করে ভণ্ড পীরের পায়ে ঠিক না ঠিক মাজারে সারা বেলা চলে শুধু গাজার মেলা মাজারে সারা বেলা চলে শুধু নারীর মেলা মাজারে সারা বেলা চলে শুধু মদের মেলা আমার সব দর্শ হবে থাকবে না তাদের ইমান দিনে করে ভণ্ড মিয়ার রাত্রে মারে গাজাই টান দিনে করে ভণ্ড মিয়ার রাত্রে মারে গাজাই টান কথা ঠিক না মিটি এদের বিরুদ্ধে কথা বলার দরকার আছে না নাই আছে না নাই তা আমাদের হুজুররা কি হুজুর এখন এদের বিরুদ্ধে কথা কয় না বন্ডের বিরুদ্ধে কথা কয় না কথা বলে মাদ্রাসা মসজিদের বিরুদ্ধে ঠিক না মিটি কথা বলে হ্যাজফায়ের বিরুদ্ধে কথা কয় ঠিক না মিটি স্পষ্ট ঘোষণা হলো যারা কোরআনের বিরুদ্ধে কথা বলে এই মঞ্চে বসে যারা হাফেজ কোরআনের বিরুদ্ধে কথা বলে এই মঞ্চে বসে সেই সমস্ত ভাই বক্তাদেরকে বয়কট করতে হবে চিল্লায় কোন ঠিক তো বেঠে সেই সমস্ত বক্তা যেই সমস্ত বক্তারা মাদ্রাসার হাফেজদের বিরুদ্ধে কথা বলবে তাদেরকে আমরা কোরআনের মঞ্চে আর দেখতে চাই না দেখতে চাই না আমার ভাইরা এরপরে কিছু নাস্তিক বের হইছে এরা কয় হুজুররা হুজুররা মারামারি লাগছে কি কি মারামারি লাগছে হুজুররা কি কি হুজুররা হুজুররা মারামারি লাগে নাই বরং ও পড়ছে স্কুলে কই পড়ছে আর জোরে কোন কই পড়ছে এ পড়ছে ভার্সিটিতে কই পড়ছে ভার্সিটিতে তুই ভার্সিটিতে পড়ছ তুই ওয়াশরুম কি করবি কি করবি এখন ওয়াশ করলে আয় কয় কোরআন শরীফ যে পড়েন কোরআন শরীফ পড়লে না বুঝে পড়লে কোন সোয়াব নাই বলছে আর কি আছে না নাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন তো বলেছেন আলিফ লাম মিম আলিফ পড়লে দশ নাকি লাম পড়লে দশ নাকি মিম পড়লে দশ নাকি মোট হইল কয় নাকি তিরিশ নাকি আচ্ছা আলিফ লাম মিম শব্দের অর্থ এখানে কোন মুফাসসির আছেন এখানে তো ইশে যে বেশিরভাগ আলেম আর আমার সামনে অনেকে আলেম আছে অনেক খতিব ইমাম সাহেব আছেন দেখতেছি তাহলে বলেন তো আলিফ লাম মিম এটার অর্থ কি কোন মুফাসসির জানে না তাহলে কে জানে আল্লাহু আ'লামু বিমুরাদি তাফসীর করে কোনটা তাফসীর করে ঠিক কিন্তু এখানে লিখে দিয়েছে আল্লাহু আ'লামু বিমুরাদিহি কে জানে কে জানে আল্লাহ জানে তাহলে আলিফ লাম মিম পড়লে যদি সব হয় তাহলে জালিকাল কিতাবু লা রাইবা ফিহি পড়লে বুঝি সব হবে না হবে কি হবে না আমরা বলতে চাই কোরআন শরীফের এরকম অপব্যাখ্যা করেছিল শয়তান কি করেছিল জোরে বল কি করেছিল শয়তান আল্লাহ কয় আদম আলাইহিস সালাম রে আদম জান্নাতে সব জায়গায় যাবা সব ফল খাবা এই গাছটা যায় না আচ্ছা এখানে মারফা নাকের একটা পেজ আছে এখন মনে করেন যে এখানে দশটা গাছ আছে দশটা গাছ নারিকেল গাছ কি গাছ আল্লাহ কইছে যে মনে করেন আমারে কইল জুবায়ের আহমদ তাশরিফ নারিকেল গাছ দশটা আছে নারিকেল গাছের সামনে যায় না প্রথম শয়তান জোগা দেয় কয় ও আদম আল্লাহ তোমার এই নারিকেলের কাছে যাইতে কয় নাই ওই নারিকেল নারিকেল গাছের দিকে যাইতে কইছে কথা বুঝে আসছে তো এরকম ভাবে ব্যাখ্যা সর্বপ্রথম করছিল কে শয়তান সর্বপ্রথম কে করছিল শয়তান আমরা তো এখন মানে শয়তানের ইলম কম ছিল না বেশি ছিল কথা বল ইলম কম ছিল না বেশি ছিল ইলম বেশি ছিল কিন্তু এখন দেখা গেছে কিছু হুজুরদের ইলম খুব বেশি কিন্তু মঞ্চে কোরআনের পক্ষে কথা বলতে গিয়ে ইলম বেশি হওয়ার কারণে বিপক্ষে বইলা দেয় ঠিক না আচ্ছা এক এক জায়গায় সমস্যা হতে পারে এক মাদ্রাসায় সমস্যা হতে পারে স্কুলেও সমস্যা আছে নাই কোনো সমস্যা আছে নাই মাদ্রাসার বিরুদ্ধে কথা বলো কেন আই জুম্মা জুম্মা বাংলাদেশের বাইরে থেকে
পায় না কথা বলার কি পায় না জিনিস পায় না ফেসবুকে লাইভ আয়া কয় এই ছোট্ট ছেলে সারা বিশ্বে ফার্স্ট হইছে তৃতীয় হইছে এটা কোনো বিষয় না নাউজুবিল্লাহ ভাই তুই গিয়া দে প্রশ্ন তুই গিয়া একটু পড়া শোনাস তা ঠিক না বেটি তুই ইংরেজি পারোস আমি তো পারোস না ঠিক না বেটি পারলে এটা কইস গিয়া আল্লাহ দি ইউ আর সুইস টু ফিস দরি নাজিল তো পারোস না ঠিক না বেটি এত ব্যস্ত থাকে যাবে পড়া কোরআন কোরআন শরীফ সারা বিশ্বে ছেলে তাকরিম যখন মক্কায় ছিল তখন আমিও মক্কায় ছিলাম আবার আলহামদুলিল্লাহ কুয়েত থেকে একটা ছেলে বাংলাদেশে তৃতীয় স্থান অর্জন করেছে হাফেজ আবুল আহাদ সে গতকাল সম্ভবত জুমার নামাজের পরে আমার ফোন দিছে আমি তিন নম্বর হিসেবে আমি জানি তো তোমার ফুলের মালা দিন তো এই সমস্ত সন্তানেরা দশ বছর বারো বছর তেরো বছর চোদ্দ বছরের সন্তানেরা ফার্স্ট হয় এটা কি চারটিখানি ব্যাপার মনে করছেন আপনারা আল্লাহ পাক বোঝার তৌফিক দান করেন পড়েন আমিন আল্লাহ পাক সকলকে হেদায়েত দান করেন পড়েন আমিন